জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদের বুকে চরের জমিতে ভুট্টার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। চলতি মৌসুমে চরাঞ্চলের নিষ্ফলা জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা 13,000 হেক্টর জমিতে নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 17,463 হেক্টর জমিতে। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে 14,000 থেকে 15,000 টাকা খরচ, আর বিঘায় উৎপাদন হয়েছে 35 থেকে 40 মন। মন প্রতি বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা। পুষ্টি সমৃদ্ধ ফসল ভুট্টার বহুবিধ ব্যবহার এবং দিনে দিনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ফসল চাষে আগ্রহ বাড়াচ্ছে কৃষকদের। মানুষের খাবারের পাশাপাশি ভুট্টা গবাদি পশু, হাঁস মুরগি ও মাছের খাবার হিসেবেও ব্যবহার করা হয়, আর এর গাছ ব্যবহার হয় জ্বালানি হিসেবে। আমরা তো মনে করেন সারা বছর ধানের আবাদ করি, অন্য জনের ভুট্টার আবাদ দেখে হ্যাঁ ভুট্টার আবাদ করি, হ্যাঁ ভুট্টা মতো মনে করেন না না বেশি পোকামাকড় এবার কমই দরছে আলাই দিলে, তো আমি ভুট্টা বেশি এবার অনেক লাভবান হয়েছি। ভুট্টা আবাদে আমাদের উৎপাদন খরচ কম হওয়ায় তারা অনেক বেশি আগ্রহী হয়ে এবছর ভুট্টার আবাদ অনেক বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এবছর আবহাওয়া চমৎকার থাকায় আমার ভুট্টার ফলন খুবই সুন্দর হয়েছে।